দেশের শীর্ষ আদিবাসী কন্যা দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির শপথ গ্রহণ করতে উচ্ছ্বাস নবগ্রামে। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পলসন্ডা মোড়ে দেশের শীর্ষ আদিবাসী কন্যা দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি হবার আনন্দে মিছিল বিজেপি। আজকের এই মিছিলে কোনো দলীয় পতাকা না থাকলেও অংশ নেন বিজেপির স্থানীয় বিজেপি নেতৃত্বরা। বিজেপির তরফ থেকে একটি মিছিল বের হয়, সেই মিছিলে আদিবাসী জনজাতির মানুষও অংশ নেন। আদিবাসী নৃত্য ও ধামসা মাদল পাচিয়ে গোটা পলসন্ডা মোড় পরিক্রমা করে মিছিলটি। এই দিন বিজয় উল্লাসে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র ঘোষ, জেলা এসটি মোর্চার সভাপতি তেনু সরেন, ওবিসি মোর্চার সভাপতি নিতাই ঘোষ, নবগ্রাম তিন নম্বর মণ্ডল সভাপতি সুব্রত ঘোষ। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, NTVWB। এটা গোটা ভারতবর্ষ লোকে জানে যে আদিবাসী সম্প্রদায়ের দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম ভারতবর্ষের রাষ্ট্রপতি ঘোষণা হলো, যার নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। আজকে উনি শপথ গ্রহণ করেছেন, তার সেই উপলক্ষে আমরা আনন্দ উৎসব করলাম, মিছিল করলাম পলসমরে। এবং এই মিছিলটা আমাদের শুধু পলসমরে নয়, নবগ্রামে নয়, এই মিছিলটা আজকে সর্বত্র গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে একমাত্র দ্রৌপদী মুর্মুর সমর্থনে। আদিবাসী মহিলাকে আমরা সম্মান দিতে জানলাম, সেটাই আমরা সকলের কাছে জানালাম যে একটা আদিবাসী মহিলাকে আমরা সম্মান দিতে শিখলাম। এটা ভারতের কংগ্রেস, ভারতীয় আপনার বিজেপি, ভারতীয় জনতা পার্টি এদের নেতৃত্বে আছে। আচ্ছা, এই এই মিছিলে আমরা দেখছি শুধু জাতীয় পতাকা আছে, আপনার দলীয় পতাকা নেই, কি এই কথা? কারণ এটা তো জাতীয় পতাকা আজকে হওয়া উচিত। রাষ্ট্রপতি যখন ভারতবর্ষ শপথ গ্রহণ করেছেন, সেখানে দলীয় পতাকা না ব্যবহার করাটাই মনে সেটা সে মনে করি। আমরা জাতীয় পতাকাকে সম্মান দিয়ে এবং দ্রৌপদী মুর্মুকে সম্মান দিয়ে, ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান দিয়ে আজকে আমরা জাতীয় পতাকা ব্যবহার করে মিছিলটা করলাম। সমর্থনে আজকে মিছিলে দলে দলে যোগ দেন, দ্রৌপদী মুর্মু মিছিলে আজকে দলে দলে যোগ দেন, সারিবদ্ধ লাইন দেবেন, সারিবদ্ধ লাইন দেবেন। ওদের সঙ্গে ওদের পেছনে পাল্টা দিল।